নমস্কার, দ্য জব হান্টারে আপনাদের স্বাগত। পে কমিশন নিয়ে জল্পনা চলছে দীর্ঘদিন ধরেই, কিন্তু এবার স্বয়ং মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিলেন পে কমিশন চালুর ব্যাপারে। রাজ্য সরকারি কর্মচারীরা যে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে খুশি হবেন তা বলাই বাহুল্য। দর্শকদের অনুরোধ, ডেলি হান্টে প্রকাশিত এই অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। চলুন দেখে নেব ভিডিওটি। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে ষষ্ঠ পে কমিশন। ইঙ্গিত মিলল স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। দীর্ঘদিন ধরে ফাইলবন্দি পে কমিশনের রিপোর্ট জমা পড়বে শীঘ্রই। এদিন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বছর শেষের আগেই ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট নিয়ে সিদ্ধান্ত। রিপোর্ট পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বছর শেষের আগেই ষষ্ঠ পে কমিশন চালুর ব্যাপারেও ইঙ্গিত মিলেছে মুখ্যমন্ত্রীর কথায়। তিনি বলেন, সময়ের 3 মাস আগেই রিপোর্ট চেয়েছি, হাতে পেলেই চলতি বছর থেকেই নয়া বেতন কাঠামোই বেতন পেতে পারেন রাজ্যের সরকারি কর্মচারীরা। বহুদিন ধরেই ঝুলে রয়েছে ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট। সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন দেওয়া হয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, এখনও পঞ্চমেই আটকে রাজ্য। কেন্দ্র ও রাজ্যের কর্মচারীদের ডিএর ফারাক এখন 56%। ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট জমা পড়ার পর তা গৃহীত হলে ও বাস্তবায়িত হলে এই ফারাক কিছুটা কমবে বলেই আশা রাজ্য সরকারি কর্মচারীদের। ষষ্ঠ বেতন কমিশনে প্রথমবার মেয়াদ বাড়ে 6 মাসের জন্য, 27 মে 2016 থেকে 26 সেপ্টেম্বর 2016 পর্যন্ত। এরপর দ্বিতীয়বার মেয়াদ বাড়ে 1 বছরের জন্য, 27 সেপ্টেম্বর 2016 থেকে 26 সেপ্টেম্বর 2017 পর্যন্ত। তৃতীয়বারের জন্য 1 বছরের মেয়াদ বাড়ে 27 সেপ্টেম্বর 2017 থেকে 26 সেপ্টেম্বর 2018 পর্যন্ত। চতুর্থবারের জন্য মেয়াদ বাড়ে 6 মাসের জন্য, 27 সেপ্টেম্বর 2018 থেকে 26 মে 2019 পর্যন্ত, ও পঞ্চমবার 7 মাসের জন্য বাড়ানো হয়। প্রিয় দর্শক, মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুসারে পে কমিশন চালু হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। পে কমিশন চালু হলেও বকেয়া ডিএ কি পাওয়া যাবে? আপনাদের মতামত লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।